পুরুষ হয়েও সন্তান জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন ব্রিটেনের 21 বছর বয়সী হেডেন ক্রস। এর আগে যুক্তরাষ্ট্রের টমাস ব্রেইটি নামের এক পুরুষ অন্তঃসত্ত্বা হয়ে সন্তান জন্ম দিলেও ব্রিটেনে এমন নজির এই প্রথম। ভারতীয় গণমাধ্যম NDTV প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কন্যা সন্তানের জন্ম দেন হেডেন। প্রতিবেদনে আরও বলা হয়, এক স্পার্ম ডোনারের মাধ্যমে গর্ভধারণ করেন তিনি। সদ্যজাত কন্যার নাম রেখেছেন ট্রিনিটি লে। জানা যায়, শুরু থেকেই হেডেন পুরুষ ছিলেন না। দীর্ঘ হরমোনের চিকিৎসার মাধ্যমে আইন অনুযায়ী পুরুষ হন তিনি, কিন্তু তার সম্পূর্ণ পুরুষ হওয়ার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। হেডেন বলেন, গত বছরের সেপ্টেম্বরে ফেসবুকের একটি গ্রুপে তিনি শুক্রাণুর সন্ধান পান। এর আগে 2008 সালে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের টমাস ব্রেইটি নামে এক পুরুষ গর্ভবতী হয়ে সন্তান জন্ম দেন। তিনি আংশিকভাবে লিঙ্গ পরিবর্তন করে গর্ভধারণ করেছিলেন। ব্রিটেনে লিঙ্গ পরিবর্তন করতে খরচ হয় জন প্রতি £29,000। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।